এই মুহূর্তে আমার মনে হচ্ছে আরো একটা গান যদি আমরা শুনে আসি তাহলে আমরা ওই গানটার প্রসঙ্গেও কথা বলতে পারবো। আমাদের রিসেন্টলি খুব তো ভালো হয়। 4টা গান রিলিজ হলো আজকে সহ, গতকাল যে গানটা রিলিজ হলো হাত করাকে ভাঙতে পারে, এই গানের শব্দগুলো নিয়ে আমি আসলে আপনার সাথে আরেকটু আলোচনায় যেতে চাই, তবে তার আগে আমরা গানটা শুনে আসবো। পারে হাত কড়াকে ভাঙতে পারে, ধারে কাছে আরো কাছে, কাছের মানুষ মুশকিলে সব ভাঙছে দেখি, একটু মেকি সাজানো ঘর হাত কড়াকে ভাঙতে পারে। আরো একটি চমৎকার গান শুনলাম। বাহ, আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে। আসলে হাত কড়াকে ভাঙতে পারে এটাও একটা প্রশ্ন। আমি আপনার আমি গানটা শুনছিলাম আর গতকালও শুনেছি, কিন্তু আজকে আপনার সাথে কথা বলতে বলতে গানটাকে আবার অন্যরকম ভাবে রিলেট করলাম। আসলে প্রতিটা গানেই একটা করে প্রশ্ন লুকিয়ে আছে বলে মনে হচ্ছে। প্রতিদিন একটা করে গান শুনছি আর মনে হচ্ছে যে নিশ্চয়ই কোনো না কোনো উত্তর খুঁজে বেড়াচ্ছে লেখক, যার কারণে তার লেখনীতে এই ধরনের প্রশ্ন উঠে এসেছে। তা আপনি কি ভাবেন, এখানেও কি আপনি কোনো প্রশ্ন খুঁজে পেলেন বা উত্তর এখানে খুঁজে আসলে পেলেন কিনা? মানে গানটা যিনি গাচ্ছেন, এক অর্থে তিনি ন্যারেটর, যদি আবার গল্পের জায়গা থেকে বলি, তিনি ন্যারেটর, তিনি আশাবাদী মানুষ। আশাবাদী মানে আশাবাদী ঠিক না, মানে তিনি সচেতন মানুষ। সচেতন কারণ আমরা দেখছি যে হাত কড়াকে ভাঙতে পারে বলে তিনি সংশয়ও এক ধরনের বোধ করছেন, তিনি অনুভব ব্যক্ত করছেন যে সবাই তো আসলে অভিনয় করে যাচ্ছে। হ্যাঁ, মানে এই যে নৃত্যকলার আগের আগের ই থেকে যদি একটুখানি আসি, সম্পর্ক যেহেতু আছে, আগের গানে একটি জায়গায় বলা হচ্ছিল যে যারা বিপ্লবী তারা আসলে অভিনয় করছে, মানে বিপ্লবটা হয়ে গেছে অভিনয়। হ্যাঁ, আর এখানেও দেখবেন যে ছায়ার কথা আসছে, যে ছায়ার সঙ্গে ছায়া ছায়া মানে আসলে আমরা ধরতে পারি যে তার প্রকৃত অস্তিত্ব না,
তার মানে আমি তাকে এক ধরনের শ্যাডো, অবয়ব, এক শ্যাডো অফ ধরনের এ বিং, আকার। হ্যাঁ, যাকে আমি বিশ্বাস করতে পারি নাও পারি, মানে সেই জি ছায়াটা আসলে ছদ্মবেশী কেউ না তাও বোঝা যাচ্ছে না। ফলে এই প্রশ্নটা আসছে যে আসলে পরিবর্তন চাই, আমি হতে পারে বন্দি, সেই বন্দিটা একটা ইন্ডিভিজুয়াল না, পুরো সমাজটাই বন্দি একটা রূপকর্থে। এই সমাজটাকে আসলে বাঁচাবে কে? কে হাতকড়া বেঁধে সমাজটাকে মুক্ত করবে? যারা মুক্ত করবে তারা তো এক একটা রোল প্লে, তারা তো আসলে এই সমাজের, এই যে কেউ আমাকে বন্দি রাখার জন্য হোক অন্যভাবে, সবাই এক একটা রোল প্লে করছে এখানে। তো এখানে ন্যারেটর, যিনি গানের ন্যারেটর, যিনি গানটা বলছেন বা লিখছেন, তিনি একটা জিনিস ইঙ্গিত দিচ্ছেন যে আগের কথায় বললেন, আগের গানের মধ্যে যে কবিতাগুলো লেখা হচ্ছে, যেমন কবিতাগুলো লেখা হচ্ছে বলছিলেন যে গোঁজামিল দিয়ে, মানে কবিতাগুলো ঠিক কবিতা হচ্ছে না, তার মানে এখানে একটা ছন্দপতন ঘটছে। ফলে শিল্পের কাছে বলি, কবিতাটাকে যদি আমি টোটাল শিল্পের প্রতিনিধিত্ব ধরি, তার মানে এখানে কবিতা ব্যর্থ হয়ে গেল, কবিতাটা গোঁজামিল দিয়ে লেখা হচ্ছে। আবার এখানে যে দেখছি কবিতা হয়ে উঠছে না। কবিতা হয়ে উঠছে না, বা কবিতার যে দায়িত্ব পালন, মানে এটা যদি ওই অর্থে দেখি যে কবিতাগুলো আসলে সরে গেছে তাদের ভূমিকা থেকে। এরপরে যদি আবার আসি এখানে, এখানে এসে বলা হচ্ছে নৃত্যকলা দুপায়ে নেচে যাচ্ছে এই গানে এসেও, আবার একটা আর্টের সঙ্গে আরেকটা আর্ট দেখাচ্ছে, এখানেও একটা প্যাটার্নের মধ্যে নৃত্যকলা আটকে গেছে। যেটা বলা হচ্ছে যে নৃত্যকলাও ঠিক ওই যে তাকে যে হাত করা ভেঙে নিয়ে আসবে সেই তাগাদা, মানে সেই এটা যেন এখানে অনুভব করছেন না লেখক। আরেকটা জায়গায় বলা হচ্ছে যে মেকি, মানে সমাজটা, ওই যে বললেন উনি শুরুতে হাত করা ভাঙ্গে কে, তারপর সবাই তো একটা মেকি শ্যাডো, একটা অস্তিত্ব নিয়ে আসে। তো সেই কারণে এই এই দুটো গানই আসলে যদি আমি খুব স্টাডি করি, আমরা দেখবো খুব দারুণ ভাবে খুব একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, যে দুটো জায়গাতেই আমরা দেখছি যে যিনি গানটা গাচ্ছেন তিনি খুব সচেতন, তিনি চাচ্ছেন সমাজটা পরিবর্তন হোক, তিনি সেই আহ্বানও জানাচ্ছেন, কিন্তু একই সঙ্গে তিনি ঝুঁকির কথাটা বলছেন যে আসলে এই আহ্বানটা কাকে আন্দোলিত করবে, সেই মানুষটাকে। আবারও সেই 16টা গানেরই টাইটেল, আমি কি আমাকে চিনি, এই প্রশ্নটাই শেষ পর্যন্ত সব বড় মিলিয়ে হয়ে আসলে গেছে। সার্থকতাটা ওখানেই। যদি আসলে মিলিয়ে বলি, আপনার একটা লেখা আছে অতীত একটি ভিন্ন দেশ, সেই জায়গা থেকে আমি যদি আসি অতীতের গানগুলোর কথা যদি বলি, অতীতে যেভাবে করে গানগুলো রচনা হতো বা যেভাবে যেরকম সঙ্গীত আয়োজন থাকতো, এখন নিশ্চয়ই তাতে ভিন্ন মাত্রা এসেছে, সমসাময়িকতা এসেছে, কিন্তু তার ধরে রাখার ব্যাপারটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে গানটার রেশ থেকে যায় না, গানটার রেশ কেটে যায়, বা এটা আসলে সময় উপযোগী, যদি বলছি যে সময়ের সাথে মিলিয়ে আমরা লিখছি, সময়টার কথা বলছে, কিন্তু সময়টা ফুরিয়ে গেলেই কি গানটা ফুরিয়ে যাচ্ছে? সেই জায়গাটা থেকে যদি একটু বলেন। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, যদি বাংলা সিনেমার গানও দেখি, এখনকার বাংলা সিনেমার গান এবং অতীতে যেরকম ছিল, সেই জায়গাটায় কতটুকু ভিন্নতা আপনি পান? এখনো গানের যদি এটা দেখেন যে অতীতে যে সিনেমার গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু ওই সময়ের যারা মানুষ ছিলেন, আমি এখনকার বলছি না, এখন কিন্তু সিনেমার বাংলা সিনেমার গান আমরা খুব একটা শুনি না সত্যি কথা না, বলতে। জি আমরা যদি বলি যে যারা আমাদের এখানে গোনা খুব নব্য কম। নাগরিক খুবই জি কম, মানে যারা নাগরিক হয়ে উঠছে আমাদের, আমাদের নব্য শিক্ষিত প্রজন্ম যারা, তারা নতুন করে ওই গানগুলো শোনে না। যেখানে হিন্দি বা হিন্দি সিনেমার গানগুলো শোনা হয়, আগের ক্লাসিক গানগুলো, আমাদের সিনেমার গানগুলো খুব একটা শোনা হয় না। আর তখনকার, কিন্তু তখনকার প্রেক্ষাপটে আমরা যদি দেখি, তখন কিন্তু গানগুলো ভীষণ জনপ্রিয় ছিল এবং সব ধরনের পরিবারে সব ধরনের মানুষের মুখে মুখে সিনেমার গানগুলো ছিল, বিশেষ করে একটা সময় জি এন্ড্রু কিশোররা যখন সিনেমার গানগুলো গেয়েছেন। জি কিন্তু এখন যদি আসি, এখন দেখবো যে এখনকার সিনেমার গান কি হচ্ছে আমি জানি না, মানে এটা আসলে এমন না যে আমাকে জানতে হবে। আগে সিনেমার গানগুলো কি ছিল, আমার রাস্তায় গাওয়া হচ্ছে, আমার কেউ গুনগুন করে হ্যাঁ ভেসে গেছে, মানে আমার না জেনে উপায় নেই। কিন্তু এখন যদি আমাকে খুব সেদিন সিনেমার গান, আমাদের আড্ডায় সেদিন ফুয়াদ নাসের বাবু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে দেখা গেল এক জায়গায় রিক্সা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, রিক্সা দিয়ে যেতে যেতে কোথাও না কোথাও ওই একই গানটা কোথাও না কোথাও বাজছে। তো এবং এটা মানে কন্টিনিউ থাকতো যে যে যখন যে গানটা রিলিজ হচ্ছে, সেটা সিনেমার গান হোক বা কোনো অ্যালবাম আকারে রিলিজ হোক, সেটা আসলে পথে যেতে যেতে এক এলাকায় একবার শুনে গেলাম, অন্য এলাকায় যেও আসলে ওই গানটা শোনা যাচ্ছে। তখন সেটার পপুলারিটি, পরিচিতিটা কি পরিমাণ ছিল সেটা আসলে ধারণা করা যায়, যেটা আসলে এই যুগে একেবারেই মিসিং। সবাই হেডফোন লাগিয়ে গান শুনে বলেই কিনা আমি জানি না, তবে না আমার মনে এটা হয় যে যুগান্তরী ব্যাপারটা একটু ঘাটতি আছে এখনো, মানে সমকালীন গানগুলোতে যুগান্তরী হয়ে ওঠার চেষ্টাটা একটু কম। এটা একদম আমি শ্রোতার জায়গা থেকে বলছি, আপনি গল্পকারের জায়গা থেকে কি মনে করেন? না, আমারও শ্রোতার জায়গা থেকেই বলি আসলে, যে দেখেন একটা গান কিন্তু অনেক সময় শ্রেণী ব্যবস্থাটা সমাজে ভেঙে যায়। একই গান রিক্সাওয়ালা শুনছে, যিনি রিক্সায় বসে আছেন তিনি শুনছেন, বা ড্রাইভার যিনি ড্রাইভ করছে তিনি শুনছেন, আবার যিনি পিছনে ব্যাক সিটে বসে আছেন তিনিও শুনছেন। জি তো একটা গান কিন্তু শ্রেণী ব্যবস্থা ভেঙে দিচ্ছে, মানে প্রত্যেকের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু এখন যদি দেখেন, এখন একটা গান, এটি এটি হতে পারে যে আমার যেটা মনে হয়, যেটি মনে হয় যে আমার সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌলিক গানের সৃষ্টি হয়নি।
আমি যদি দেখি যে ধরেন অন্য একটা গানেরই নকল, অনুকরণ, অন্ধ অনুকরণ, তাহলে আমি মূলের গান, মূল গানটাই শুনবো। আমি যেটা বাইপাস সৃষ্টি হচ্ছে সেটার প্রতি আমার আকর্ষণটা আসবে না। তা আমার মনে হয় এটা একটা ব্যাপার হতে পারে। আর একটা ব্যাপার হতে পারে যে আমরা খুব খণ্ডিত মানুষকে ভেবে নিয়ে হয়তো গানটা কম্পোজ করি। হতে পারে যে একটা শিক্ষিত প্রজন্ম যারা এই টার্গেট যে এই ধরনের গান পছন্দ করেন, আমি তাদের জন্য টার্গেট করলাম। কিন্তু একটা গানের যদি ওইভাবে ধরি যে সর্বজনীন যে একটা গানের অ্যাপিল থাকতে পারে, মানে গানটা সব রকম নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ শুনতে পারে, সেই জায়গাটার আমার মনে হয় একটু খামতি আছে। গানটাকে আসলে যদি আলাদা করে একটা গান তৈরি করা যায়, তখন আর কিন্তু কোনো শ্রোতার আপনি কোনো ভাগ বিভাজন করতে পারবেন না। যদি একইভাবে যদি একটা ধরেন একটা সুন্দর সৃষ্টি, সেটা কিন্তু সবার হয়ে ওঠে, একটা ভালো সিনেমা সেটা কিন্তু সবার হয়ে ওঠে। আবার এই সবার হয়ে যখন উঠবে, তখন কিন্তু তার এই যে টিকে থাকার সম্ভাবনাটা আরো বাড়বে, কেউ না কেউ কোনো না কোনো পক্ষ সেটা আসলে মানে শুনবেই সেই গানটি। সেক্ষেত্রে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, তখনকার সময়ে যেমন যদি গানের নাম ধরেই বলতে হয়, বিমূর্ত এই রাত্রি আমার, এই গানটা তো এক অর্থে খুব কঠিন, কিন্তু কঠিন রকমের জনপ্রিয়তাও পেয়েছে। সেক্ষেত্রে কি শ্রোতার মানে শিক্ষার দিক প্রশ্নবিদ্ধ হয় কিনা? তখন তো এই গান বোঝার জন্য সেই বোদ্ধারা আমাদের সমাজে ছিলেন, এখন কি সেই বোদ্ধারা নেই? এই জায়গাটাকে কি ফোকাস করব কিনা আমরা, যে কেন এখন গানকে শুধু কঠিন বলেই বা খুব সরল ভাষায় লিখা না বলেই আমি গানটা শুনতে পারছি না, কানেক্ট করতে পারছি না বলে নিচ্ছি কিনা? সেক্ষেত্রে আমরা বিমূর্ত এই রাত্রি আমার এখনো কিভাবে বুঝতে পারছি, সেই জায়গা থেকে যদি একটু বলেন। এখানে আপনার খুব দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, যে সেটি হলো সেই গানের সহজবোধ্যতা, সহজবোধ্যতা বা দূরবোধ্যতার প্রশ্নে কিন্তু ভাষা কিন্তু আমি বলবো আগের আমাদের যে ক্লাসিক গান সেটি কিন্তু বরং তুলনামূলক ভাবে কঠিন আমাদের জন্য। কারণ আমরা যে ভাষায় কথা বলি সেই গানগুলো তো না, মানে হেমন্ত মান্নাদের যে গানগুলোই আমরা শুনি না কেন এখন, হ্যাঁ ভূপেন হাজারিকা, কারো গানই বা আমাদের তালাত মাহমুদ, কারো গানই দেখবো যে সব যে গানগুলো গাওয়া হচ্ছে সেই গানগুলো আসলে একটা কবিতা সৃষ্টি করছে। কবিতা কিন্তু মানুষের মুখের ভাষায় কথা বলছি এটা দিয়ে সবসময় কবিতা সৃষ্টি হয় না, কবিতা কিন্তু নতুন শব্দ আনে যে শব্দগুলো আমাদের সমাজে প্রচলিত না। আগের গানগুলো কিন্তু রবীন্দ্রসঙ্গীত দেখেন খুব জনপ্রিয়, রবীন্দ্রনাথ বেঁচে আছেন বলবো যে অধিকাংশ মানুষের মনে সঙ্গীত দিয়ে, তারপর সাহিত্য, তো রবীন্দ্রসঙ্গীত কিন্তু খুব মানে সহজ আমাদের প্রতিনিয়ত ব্যবহৃত শব্দ দিয়ে লেখা না রবীন্দ্রনাথের গান। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যে ভুল জায়গা আসলে টার্গেট করছি, আমি যদি মনে করি মানুষের প্রচলিত শব্দ দিয়েই গান লিখি সেই গানটা জনপ্রিয় হবে তার কোনো অর্থ নাই। যেটা প্রমাণ আমাদের এখন প্রচুর গান লেখা হচ্ছে যে প্রত্যেকটা শব্দ আমাদের ব্যবহৃত শব্দ এবং তার মধ্যে ইংরেজি ঢুকে যাচ্ছে, বাংলা ঢুকে যাচ্ছে, যে শব্দগুলো আমরা যেমন ইংরেজি বলি কথায় কথায়, কিন্তু তারপরেও কিন্তু গানকে বাঁচাতে পারছে না, মানে মানুষের মনের মধ্যে ঢোকাতে পারছে না। ফলে আমার মনে হয় শেষ পর্যন্ত গানের সে শিল্প উত্তীর্ণর ব্যাপার, যেটা আসলে শিল্প হয়ে উঠছে কিনা, শিল্প যদি হয়ে ওঠে তার একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, শিল্পের একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে প্রতিটা শব্দ বোঝা না বোঝার ব্যাপার না। আপনি যেটা বললেন যে এই শব্দগুলো আমরা বুঝি না, তার থেকে গুরুত্বপূর্ণ হলো যে শিল্পীর যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা সৃষ্টি যিনি করবেন তিনি কম্প্রোমাইজ করবেন না। তার যদি মনে হয় যে এই শব্দটা আসার প্রয়োজন তার গানটা গান হয়ে ওঠার জন্য, তখন তিনি সেই শব্দটা আনবেন, মানে কোন রকম কম্প্রোমাইজ শ্রোতার সঙ্গে তিনি করবেন না। এটা কিন্তু আমরা যদি দেখি তখন যারা গান লিখেছেন, আদি বর্মন বা যারা যারা তখন গান লিখতেন, তখন কিন্তু গানগুলো আমরা দেখবো যে কোনো কম্প্রোমাইজ করেনি, তখনও কিন্তু শ্রোতার এই ধরনের স্তর ভেদ ছিল, সব শ্রোতার জন্য কিন্তু সব গান না। কিন্তু এখন এবার শ্রোতার জায়গায় যদি যাই, আমাদের আসলে একটা সমাজ ব্যবস্থা যেটা আসলে আঘাত করতে চাচ্ছেন আমাদের গীতিকার এবং এই গানের সুরকার, মানে গানগুলোর নির্ঝর ভাই, এটা হলো সমাজটা আসলে আমাদের রাজনৈতিক জায়গায় নাই, মানে আমরা আমাদের যারা শ্রোতা তৈরি করব সেই শ্রোতাগুলো তৈরি না। শ্রোতাগুলো তৈরি না হওয়ার কারণে কিছু ক্ষেত্রে, আমি বলতে সবাইকে বলছি না, যে একটা বৃহত্তর শ্রোতা যেটা গানের, সেই শ্রোতাগুলো আসলে বিক্ষিপ্ত, তারা আসলে একটা গান মন দিয়ে যে শুনবে সেই সময়টুকু অনেক ক্ষেত্রে নাই। একটা গান শুনছে 2 মিনিট, নেক্সট গানে চলে যাচ্ছে, মানে ইউটিউব তো একটা একটা হিউজ প্লেলিস্ট আপনার কাছে, একটা আনলিমিটেড প্লেলিস্ট আপনার কাছে, ফলে তারা প্রতিনিয়ত একটি থেকে আরেকটি সুইচ করতে করতে তাদের যে ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট থাকবে যে আমি এসে সেটা তৈরি হচ্ছে না। কারণ একটা গানের সঙ্গে আপনার মুড তৈরি করা, সেটার সঙ্গে অনেকবার শোনা, যেটা আমরা ছোটবেলা থেকে যে গানগুলো শুনতে শুনতে আসছি, মানে আমাদের যখন বাংলাদেশে ব্যান্ড সঙ্গীতের যে বিপ্লবটা হয়, তা সেই গানগুলো আমাদের সবার মুখস্থ একটা জেনারেশনের, আপনি এখন সেটা পাবেন না। একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, মুজফফর ভাই আপনি একমত হবেন কিনা আমি জানি না, তখন আসলে সংখ্যায় সীমিত থাকার কারণে আমাদের কাছে অনেক বেশি অপশন ছিল না। এখন আসলে আমাদের কাছে এত এত রেডিও, তারপর আবার ইন্টারনেটের এত বেশি মানে এত হাতের নাগালে সবকিছু, ইউটিউবে যেটা বললেন যে 2 মিনিটে আমরা একটা গানে স্টিক থাকছি না, সুইচ করে যাচ্ছি একদম টিভি চ্যানেলের মতোই, যার কারণে আসলে এঙ্গেজমেন্ট বা ইনভলভমেন্ট তৈরি হচ্ছে না গানটার সাথে। এটা আসলে খুব জরুরি, এই ইনভলভমেন্টটা তৈরি হওয়া একটা গানকে ভালোবাসার ক্ষেত্রে বা গানকে
নিজের মনে করার ক্ষেত্রে। অনেক সময় হয় যে একটা গান তখনই মনে গাঁথে যখন এরকম হয় মনে হচ্ছে যে গানটা আমাকে নিয়ে বলছে, আমার কথা বলছে, বা আমার অনুভূতি গুলাকে এভাবে আঘাত করতে পারছে বা তা সেই অনুভূতি গুলাকে প্রকাশ করতে পারছে গানটার মাধ্যমে, এভাবে আসলে শ্রোতা কানেক্ট হয়। আপনি বলছিলেন যে মৌলিক গান তৈরির ক্ষেত্রে আসলে শব্দ চয়ন থেকেও জরুরি হচ্ছে সেটার মূল গল্পটাকে ধরতে পারা বা মূল গল্পটাকে প্রাধান্য দেয়া, যে আসলে গানটা কি বলতে চাইছে। সো আমি একদমই আসলে শেষ দিকে, তো এই জায়গাটায় আসলে আরেকটু গুরুত্ব করে দেখতে চাই যে গল্প গান হয়ে ওঠা বা গানটাকে গল্প তৈরি করার ক্ষেত্রে আগামী এখনকার যে গীতিকাররা আছে বা যারা গান তৈরি করছে তাদের জন্য আসলে আপনার মতামত, তাদের জন্য যদি কোনো কথোপকথন থাকে আপনার দিক থেকে যে আরো কিভাবে আমরা গানটাকে প্রসিদ্ধ করতে পারি, মন ছুঁয়ে যাওয়ার মতো সৃষ্টি তৈরি করতে পারি। না, এটা আসলে অনধিকার চর্চা হবে, কারণ আমি খুব তাদের খুব শ্রদ্ধা রেখে বলছি যে তারা তো খুব এ ব্যাপারে এক্সপার্ট, যারা গান আমরা সঙ্গীতের আমি প্রত্যক্ষ ভাবে হয়তো ওই আর্টের মানুষ না, ফলে আমার মনে হয় তারা বোঝেন না, তা না, তারা তারা সবটাই বোঝেন। আমার যেটা সমস্যা হয় কি, আমার মনে হয় যে এটা শুধু তাদের সমস্যা না, আমাদের একটা শ্রেণীর কথা বললাম যারা বিক্ষিপ্ত, যারা ইউটিউব তাদের হাতে আছে, যাদের হাতে অনেকগুলো অপশন আছে, ধরো অপশন দেয়, কিন্তু আবার আর একটা শ্রেণী আছে যারা অপশন নাই। মানে ধরেন আমরা যখন রিক্সা চালক বা মাঠে যারা কাজ করে তারা তো অত অপশন নাই, তারা গান শুনতো, কিন্তু এখন দেখবেন যে তারা ওই গানগুলো তারাও শ্রোতা হিসেবে আর নাই, তাদের অস্তিত্ব অনস্তিত্ব হয়ে গেছে শ্রোতা হিসেবে। কারণ আমার যেটা মনে হয় কি যে আমাদের মেন্টাল পিসটা আর নাই, যেটা সমাজের হারমোনিটা নাই। একটা সঙ্গীত মানুষ কেন শুনবে, একটা মেন্টাল পিসের মধ্যে দিয়ে আসলে সঙ্গীত মানুষকে শোনে, মানে সব যে কোনো মানুষ। সেটা আমার মনে হয় যেটা কি যে এই অস্থিরতা শুধুমাত্র যে আমাদের তরুণ প্রজন্ম যাদের অনেকগুলো অপশন কিন্তু তারা জানে না কোথায় তাদেরকে মানে ইনভলভ হতে হবে, কোনটার সঙ্গে থাকতে হবে, শুধু তারা না পুরো সমাজ ব্যবস্থাটাই যে হারমোনিটা নষ্ট হয়েছে। ফলে এতে আমাদের যে লোকায়ত যে সঙ্গীত, আমাদের যে বাউল সঙ্গীত, সেটাও কিন্তু আপনি দেখবেন যে এক ধরনের হুমকির মুখে। হ্যাঁ, মানে একেবারেই তাদের যারা বাঁচিয়ে রাখতে, একসময় মমতাজের গান বাংলাদেশের প্রতিটা গ্রামে প্রতিটা মাঠে টাটে সব জায়গায় শুনতো মানুষ, সেই গানগুলো কিন্তু তারা, সেই শ্রোতারাও কিন্তু গান দিব। ফলে আমার মনে হয় একটা সমাজ নিয়ে স্টাডি করার সময় এসেছে, যেটা নির্ঝর ভাইয়ের সঙ্গে এর আগেও কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা দায়ী কিনা অন্য ব্যবস্থা। আমার মনে হয় এটাই যে আপাতত পক্ষে সমাজে পুরো স্ট্রাকচারে একটা সমস্যা দেখা হয়েছে, ফলে এই স্ট্রাকচারটা ঠিক হলে অটোমেটিক্যালি দেখবেন যে যার পজিশন থেকে তারা তাদের রোল প্লেটা করতে পারছে। সঙ্গীত শিল্পীদের একা সমস্যা না, সঙ্গীত শিল্পীরা নিজেরাও কনফিউজ যে তারা আসলে কি করবেন। হ্যাঁ, তো এই সব মিলিয়ে আমার মনে হয় যে আমরা একটা ইতিবাচক সময়ের অপেক্ষা করছি এবং হপফুলি সেটা আসবে। মুজফর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিশ্লেষণ করার জন্য। আসলে এই জায়গাটা আমি আরো একবার বলতে চাই, কেএনসি কে ধন্যবাদ দিতে চাই এক নিজের কোলাবোরেশন থেকে, তারা বিভিন্ন স্তরের মানুষকে একসাথে করার চেষ্টা করছে, আমি থেকে আমরা হওয়ার চেষ্টা করছে, এবং এই চেষ্টা অব্যাহত যাতে থাকে। এবং তরুণ প্রজন্মের কথা বলছিলেন যে প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে, হারিয়ে যাচ্ছে বা একটা নির্দেশনা পাচ্ছে না, সেখানে একটা নির্দেশক হিসেবে এক নিজের কোলাবোরেশন কাজ করে যাচ্ছে। আই হোপ এখন যারা আছে বা যারা শুনছে তারাও একটা সময় আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের দলটাকে ভারী করার চেষ্টা করবে। একদম শেষ দিকে আমরা, এবং শেষবারের মতো আবারও বলতে চাই, আমরা প্রতিদিন একটি করে নতুন গান নিয়ে আসার চেষ্টা করছি, আগামীকালও নতুন একটি গান থাকবে, নতুন গল্প থাকবে, এবং মুজফর ভাইয়ের কথার সাথে মিলিয়েই বলতে চাই গান বাজুক, নতুন গান তৈরি হোক এবং নতুন করে গানগুলো বাঁচুক আমাদের সবার মনে। তো মুজফর ভাই, আপনার তরফ থেকে ইকেএনসির শ্রোতা এবং এই তাদের আয়োজনের প্রতি যদি আপনার দিক থেকে কোনো শুভকামনাময় বক্তব্য থাকে সেটা শুনতে শুনতেই আমরা বিদায় নিব। না, নিশ্চয়ই, এটা একটা বড় কাজ আপনারা করছেন সকলেই যারা এর সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আছেন, নানাভাবে ইনভলভ। বিশেষ করে করোনার সময়টা আমরা জানি যে আমাদের অনর্থক অনেক সময় চলে যাচ্ছে, অনেকেই আমরা কর্মহীন হয়ে গেছি, ফলে এটার মধ্য দিয়ে যদি আমরা যুতবদ্ধ হতে পারি একটা প্রচেষ্টার মধ্যে দিয়ে, সেটি খুব ইতিবাচক দিক। এবং এই ধরনের প্রকল্প একজন নিলে হবে না, আমার মনে হয় যারা যাদের যে স্কোপ আছে সেই লিমিটেড স্কোপের মধ্যে থেকে যদি আমরা আমাদের কাজগুলো করি, কেউ সঙ্গীত নিয়ে, কেউ চিত্রকলা নিয়ে, কেউ সাহিত্য নিয়ে, শিল্পের নানা রকম ফর্মেতে যদি আমরা কাজগুলো করি, কেউ নাটক নিয়ে, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কারণ শেষ পর্যন্ত উত্তীর্ণ আসলে শিল্পের মধ্যে দিয়ে, শেষ পর্যন্ত মুক্তি যদি আমরা বলি, সেই যত রকম অসুস্থতা আছে সেটা শারীরিক হোক, বাইরের হোক, রাষ্ট্রীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সব রকম অসুস্থতা আসলে ট্রিটমেন্ট একটাই, সেটা হলো আর্ট। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আমাদের এই আয়োজনের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আগামী দিন আবারও নতুন কোনো গল্প নিয়ে, নতুন মানুষ নিয়ে এবং আরো একটি নতুন গান নিয়ে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এখানেই বিদায়।